এ হাসান, তোমার যে ওয়াজটা ভাইরাল হয়েছিল এটা একটু করতো। কারেন নাই ভাইরাল। হ্যাঁ, সারা রাত মোবাইল টিপে সকাল ওইটা থেকে মোবাইলের মাঝে চার্জ নাই, মোবাইলের মাঝে চার্জ নাই। এবার মাইকিং চলে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত, কারেন্ট থাকবে না। এবার টেনশন আছে না নাই? সারাদিন কারেন্ট থাকবে না। আর যদি কারেন্ট না থাকে আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে, আর ওই পারে কথা বলা যাবে না। না, এবার ওই পার থেকে রাগ করবে কি করবে না? করবে। এবার যখন বিকাল চারটা বেজে গেল, যেই মাত্র কারেন্ট আসলো আর মোবাইলটা চার্জে লাগাইয়ে টিপানো আরম্ভ, এবার মেসেজ করে হাই, এবার গিয়ে দেখে ওই পার থেকে ব্লক করে দিছে, ব্লক করে দিছে। এবার ছেলেটা তো টেনশনে আছে, আরে ব্লক করে দিল আমাদের তো ভালোবাসা কোথায় গেল। এবার দুই দিন পরে ব্লকটা খুললো, দুই দিন পরে ব্লকটা খুললো। এই দুই দিনের মাঝে ছেলেটার আরেকটা হয়ে গেছে, আরেকটা হয়ে গেছে। এবার মেয়েটা বলে তোমার সাথে আমি পালিয়ে যাব, পালিয়ে যাব, আমাদের বাড়িতে মানবে না, চলো আমরা পালিয়ে যাই। আমি রাগ করেছিলাম, আমার রাগ তুমি কেন ভাঙ্গাও না? আর ছেলেটা রাগ কি ভাঙ্গাবে, এই দুই দিনের মাঝে আরেকটা কপালের মাঝে জুইটা গেছে। ওই মেয়েটা বলে চলো আমরা পালিয়ে যাই, ছেলে বলে চলো। এবার ছেলেটা মনে মনে ভাবে তোমার একটা শিক্ষা দিতে হবে। এবার মেয়েটা সকালে স্টেশনের মাঝে গাটি গুটি লইয়া ইয়া রেডি। এবার ছেলেটা তো আসে না, ছেলেটা তো আসে না। আর মেয়েটা বাড়িতে কি যাবে, বাড়ির মাঠে তিন হাত লম্বা একটা চিঠি দিয়া পাইছে, পাশের গ্রামের রফিক মিয়ার সাথে পালিয়ে যাবে বাড়িতে চিঠি দিয়ে যায়। আমি আর বাড়িতের মাঝে কোনো দিন আসবো না, অন্তর নয় কার না, আমি আর কোনো দিন বাড়ির মাঝে আসবো না। আমি চলে গেলাম পাশের বাড়ির পাশের গ্রামের রফিক মিয়ার সাথে। এবার রফিক মিয়া তো আসে না, রফিক মিয়া তো আর আসে না। এবার এক ঘন্টা চলে যায়, দুই ঘন্টা চলে যায়, ছেলেটার মোবাইলও বন্ধ, মেয়েটা তো আর বোঝার বাকি হলো না, আমাকে চলে গেল ছাড়ি, আমাকে ফাঁকি দিল, আমাকে ফাঁকি দিল। এখন তো মরা ছাড়া আর পরের দিন সকালে মাইকের মাঝাওয়া শোনা যায় সকলে পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।